ইয়াতে পর্যালোচনা হব কি কত কি হয়েছে সরু সরু সমষ্টি সাতশ আটশ হাজার ভোটর আমি এটা কেবাখনলে লিড করে আছো পরিষদ আমারে গঠন হব কিন্তু সবতকে উল্লেখযোগ্য ঘটনা যে কংগ্রেসের অস্তিত্ব নাইকিয়া হল পুনর আর জেপিপির যিজন প্রেসিডেন্ট আছিলে মেইন সাবলগা ফেস মহেশ দেউরী সেই সমষ্টিত মই দায়িত্বত আছিলো তাত শোচনীয়ভাবে পরাজয় করেছে ফল মানে যাকালিও কোনোবা ইন্টারভিউ লোক মানে কিন্তু যে মানে ফিল্ডত তো কংগ্রেসের লিডার নালাগে পোস্টার ব্যানার দেখা নাই কিন্তু জেপিপি মানে দেখিছো বলে যাকালি কিন্তু আপনাদের বাইট চাই লব সেইকাৰণে কংগ্রেস তো জিকা নাই যত দুই এটা জিকিছে জেপিপিহে জিকিছে জেপিপিয়ে লিডার পোস্টার পুরা আছে জেপিপির আমার সমান সমান লিডার পোস্টার আছে কংগ্রেসের লিডারও নাই পোস্টারও নাই আর জিকাও নাই বাইশখন দুখন পার্সেন্টেজ তো উলিয়াই লোকসান টেন পার্সেন্ট তেনকা খাতা সবতে অলপ সলপ খুলে সরু ইলেকশন 10% যদি আপনাদের এচিভমেন্ট রেট বলে ভাবে তো কেনকে হব সেবিল দলের নেতৃবৃন্দ চিন্তা করব মানে সরু দলের এজন কার্যকর্তা সেবিল মই নাই সেবিল আপনাদের পার্টির সভাপতি মুখ্যমন্ত্রী মহোদয় প্রশ্ন করলে ভাল ধূলিত সাত হয়ে গেছে এটাও তো জিকা নাই ভারত জোর কৈছে তেও তাতে ধূলিত সাত হয়েছে তেও তাতে এটাও জিকিব পারা নাই তেও তার তাতে মই যত দায়িত্ব আছিল তাতে বিজেপি জিকিছে এজিপি জিকিছে জেপিপি জিকিছে জেপিপি মই থকা নাই বৈপরীয়া সমষ্টিত কি মূল সমষ্টিত যত আছে তাতে জেপিপির যিজন প্রেসিডেন্ট আছিল মহেশ দেউরী যি ফেস আছিল জেপিপির তেও শোচনীয়ভাবে পরাজয় করেছে চাওক জেপিপির এই বস্তুটা আপনাদের এটা জেপিপি তেওঁলোকৰ এটা আঞ্চলিক দেউরী জনগোষ্ঠীয় দল গতি জেপিপির লগত আমি বহুতো বেশি হেৰি কারণ দেউরী মানুষখিনিয়ে বিজেপিকে এমএলএ এমপি ইলেকশনত আমাক ভোট দিয়ে আছে গতি সেইবিলাক বস্তু অলপ বেলেগ ধরনের রাজনীতি কিন্তু বিজেপিয়ে আমি আশা করার মতে ফল হয়েছে আর আমি পরিষদ গঠন করি তারপরে কংগ্রেস আর ইউডিএফর মিত্রতা সদায় আছে সদায় থাকিব এই মিত্রতা কেতিয়াবা দেখাকে হয়েছে কেতিয়াবা নেদেখাকে হয়েছে আর কংগ্রেস দলে এটা গ্রাউন্ডত নাই তেওঁলোকে একো কাম নকৰে সেই লটারি টিকেট কিনার নিচিনা যে তীরের টিকেট কিনে যে মানুহে আজি এটা নম্বর লয় কালি এটা নম্বরে বেলেগ বেলেগ ফর্মুলা লৈ যায় থাকে যে সেই ফর্মুলাত কংগ্রেসে আর ইউডিএফে চলি থাকে গ্রাউন্ডত কাম নকৰে লটারি লাগে যদি লাগিব বলে কিন্তু আসল জেকপটটো বিজেপি লাগিব আপুনি বিজেপির কথা সুধক মোক তেওঁলোকে প্রার্থিত আগ বঢ়াওক নবঢ়াওক আমি সিটবিলাক জিকিম এবার সেইবিলাক মানে চলি থাকিব তেওঁলোকৰ মাজত কারণ ভূপেন বৰাই কেবাটাও এক্সপেরিমেন্ট কৰিবলৈ চেষ্টা কৰি আছে এনেকে বাহিৰত কথা কৈ কিবা কৰিব পাৰে কিন্তু তেওঁলোক দুইটা দলৰে ভোটৰ যিটো টার্গেট সেইটো হ'ল মিয়া ভোট গতিকে মিয়া ভোটৰ মাজতে তেওঁলোকৰ মাজত মিত্রতা হব নহব বেলেগ কথা কিন্তু মিয়া ভোটরে তেওঁলোকৰ মাজত সীমিত আছে এতিয়া ভারতজোর ভাল লাভ হব ফিজিক্যাল ফিটনেসটো ভাল হব বেলেগটো ভোটলে কনভার্ট নহব জনসাধারণে ভোট নিদিয়ে তেওঁলোকক কিন্তু এটা কথা যে ফিজিক্যালি ফিট হব। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।